এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চালে বস্তাপ্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা। তাতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের মাঝে। দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারকে চাল আমদানির কথা বলছেন ব্যবসায়ীরা। এস এম আরিফের রিপোর্ট। ফের অস্থির হয়ে উঠেছে চালের বাজার। এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল চালের দাম। রাজধানীর কাওরান বাজারে গিয়ে দেখা যায় সব ধরনের চালে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। কেজি প্রতি 2 টাকা 3 টাকা বেড়ে গেছে সব চাউলে। যে চাল বেচতাম আটার চাউল বেচতাম আমরা 48 টাকা, সেটা বেচতেছি এখন 50 টাকা। মিনিকেট বেচতাম 55-56, সেটা বেচতেছি এখন 58 টাকা। দুরবস্থার ভিতরে চালের দামটা বাড়ার কারণে মানুষের অনেক সমস্যা, আসলে প্রবলেমের ভিতরে পড়ে আছে। এটা আমাদের তো ধরে খেতেই হবে, এখন অন্যদিকে খরচ কমিয়ে এটা খেতে হবে, তাছাড়া কোনো কিছু করার না, কারণ এটা লাগবে। চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ হিসেবে মিল মালিকদের দায় দেখছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। এর আগেও অনেকবারে চালের দাম বাড়ছে, সরকার পদক্ষেপ নিয়েছে, কিন্তু তাদেরকে দমাইতে পারে নাই। যদি তাদেরকে দমাইতে হয় তাহলে বাইরে থেকে আমদানি করতে হইব। সরকার যদি এলসি খুলে দেয় ওগুলো অটোমেটিক্যালি এটা আপনার নিম্নমুখী হয়ে যাবে। আগে তো মনে করেন দেখতাম যে সিজন আসলে দাম কমে, এখন সিজন আসলে দাম উল্টা বাড়ে, কারণ মেলারা ধান কেনার জন্য হুড়ুহুড়ুক লাগিয়ে যায়। চালের দামের ঊর্ধ্বমুখীর মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। শীতকালীন সবজি ওঠায় এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে গড়ে 20 থেকে 30 টাকা। এইটাই মোটামুটি আপাতত একটু স্বস্তি নিস, আগের থেকে 10-15 টাকা কেজিতে কমছে, সিমের দাম কমছে, অনেক দাম কম, ঠিক আছে, কাস্টমারের কাছে দাম কমে নাই, কাস্টমারের যত কমাই দিবেন হয়তোই কম নাই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।